হীরের আংটি নয়, সূর্যগ্রহণের সময় সোনার আংটি দেখা যাবে পৃথিবীর আকাশে। বৃহস্পতিবার আগামী 20 এপ্রিল পূর্ণগ্রাস, সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হলো এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট, ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল 2013 সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত 100 বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে। বৃহস্পতিবার আগামী 20 এপ্রিল পূর্ণগ্রাস, সূর্যগ্রহণের সময় এক বিরল মহাজাগতিক দৃশ্যের সাক্ষী হবে পৃথিবী, জানিয়েছে নাসা। ওই বিরল সূর্যগ্রহণের নাম হাইব্রিড সূর্যগ্রহণ। এর বিশেষত্ব হলো এখানে সূর্যের আকৃতির থেকে চাঁদের ছায়া হয় ছোট, ফলে চাঁদ সূর্যকে পুরোপুরি আড়াল করতে পারে না। সূর্যের সোনালি বৃত্ত চাঁদের ছায়াকে ছাপিয়ে দেখা যায় চারপাশ থেকে। মাঝখানে অন্ধকার আর চারপাশে সোনালি বলয়ের সেই সূর্যকে দেখতে লাগে খানিকটা সোনার আংটির মতো। এই দৃশ্যকে বিরল মহাজাগতিক দৃশ্য বলে জানিয়েছে মহাকাশ বিজ্ঞানীরা। এর আগে এমন গ্রহণ দেখা গিয়েছিল 2013 সালে। তবে দুটি হাইব্রিড সূর্যগ্রহণের মাঝে সাধারণত 100 বছরের অন্তর থাকে বলে জানিয়েছেন মহাকাশবিদরা। তাই এই বিরল ঘটনার সাক্ষী থাকতে উৎসাহ তৈরি হয়েছে বিভিন্ন মহলে।